আপস অ্যান্ড ডাউন থাকে, উইচ ইজ ভেরি ন্যাচারাল না? তো মোস্তাফিজ তো প্রুভেন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, রাইট? ও ভালো করবে, খারাপ করবে, ব্যাড ডেজ আসবে, বাট উই নিড টু সাপোর্ট হিম না? মানে প্রত্যেকটা সময় যে মোস্তাফিজ একা ম্যাচ দিতে হবে, তার তো বাংলাদেশ টিমের বলার দরকার ছিল না, তাহলে মোস্তাফিজ খেললেই হতো। তারপর ডেফিনেটলি একটা দল হিসেবে যখন খেলবে, হয়তো মোস্তাফিজ একদিন ব্যাট ডে যাবে, একদিন তাসকিনের ব্যাট ডে যাবে, একদিন শরীফের ব্যাট ডে যাবে, বাট অ্যাজ এ টিম যখন আমরা ম্যাচ জিতবো তখন এই ব্যাট ডে ওই খারাপটাকে খারাপ বলা যাবে না। লাস্ট ম্যাচে মোস্তাফিজকে সবাই দোষ দিল, আমি কোনোভাবেই দোষ দিই না মোস্তাফিজকে। ক্রিকেট খেলা ইজ পার্ট অফ দ্য গেম। আপনি তখন স্টনে যেভাবে মারছিল সেটা স্বাভাবিক কথাই, যে কোনো বোলারের ক্ষেত্রে এটা করতে পারতো, বাট মোস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে সেটা অনেক সময় মানে দারুণ কিছু ম্যাচ জিতে, সেটাও মানতে হবে। সুতরাং প্লেয়ারদের ব্যাড ডিস গুড ডিস থাকবে, উইকেট থাকে, হয়তো যে উইকেট হয়তো মোস্তাফিজের কালকে বেশ শুট করেনি, হয়তো গ্রিপ করেনি বল, বাট হতেই পারে। বাট মোস্তাফিজকে এটা কেয়ারফুল হতে হবে, যেটা আমার কথা, যখন উইকেট ওরকম ফ্ল্যাট থাকবে তো ওই হিনিটা ওয়েপেন যে ওইখানে তার স্টক বলটা কি হওয়া উচিত, কারণ অন্যান্য যদি যে উইকেটে বল গ্রিপ করবে সেখানে মোস্তাফিজ ইজ ডেঞ্জারাস, মানে ওর মতো ডেঞ্জারাস বলার কেউ নাই। বাট যখন উইকেট বেশি ফ্ল্যাট হয়ে যাবে তখন ওকেও সেটা এখন থেকেই মানে ডেফিনেটলি ও চিন্তা করে, ও নিশ্চয়ই ওর কিছু আছে, তো কারণ ওই ক্যান বল 140 অ্যাজ ওয়েল, তো ওগুলাতে ওর মনোযোগ হতে হবে। তো আমি মনে করি না, আমি একবারও চিন্তিত নয়, আমি জানি মোস্তাফিজ বাংলাদেশ খুব বড় একটা অ্যাসেট এবং ও বাংলাদেশকে ম্যাচ দিতে হবে, সেটা আমি সবসময় বিশ্বাস করি, এবং সেটা আমি মনে করি এর আগেও বাংলাদেশকে অনেক ম্যাচ দিতেছে মোস্তাফিজ, এবং আমি মনে করি আগামী ফিউচারে মোস্তাফিজ বাংলাদেশকে অনেক ভালো সার্ভিস দেবে। ক্রিকেট খেলছে, আমি মনে করি যে সবচেয়ে বড় কথা যে হি নোজ হিজ গেম ভেরি ওয়েল, ও জানে ও কি করতে চায়, ওর কনফিডেন্ট, ওর এগ্রেসিভনেস আমার সবসময় হয়। আমি ছোটবেলা থেকে ওকে অনেক ছোট থেকে দেখি, তো একাডেমি থেকেই দেখি, তো মানে ছোটবেলা থেকে ও এরকমই এগ্রেসিভ ব্যাটিং করতো, বাট ওর ব্যাটিং এর প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলায় যেমন আগে বিগ শট কম খেলতো, মানে ইনিশিয়াল স্টেজে দেখা যেত খুব ভালো শুরু করতো, তারপর যখন সময় হতো তখন লাস্ট 10 ওভার খুব মারতো, তো সেই 10 ওভারের মারটা এখন প্রথম থেকেই মারে আর কি। তো ডেফিনেটলি ওর অ্যাটিচিউড বা ওর এগ্রেসিভনেস আমার মনে হয় যে একটা এনকারেজমেন্ট আছে বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারের জন্য, দ্য হাউ হি ব্যাটস, টিমের জন্য কিভাবে ব্যাটিং করতে হবে বা কি যে কোনো পরিস্থিতিতে হৃদয় অ্যাটাক করে অপোনেন্টকে, এইটা মানে ছোট ব্যাপার না, হয়তো বা বড় ব্যাপার, হৃদয়কে আবার এটাও মাথায় রাখতে হবে যখন মানে বেশি অ্যাটাক যাতে ওর ফেইলিয়ার না হয়। বাট ওর কনফিডেন্ট অনেক ভালো, ও রাইট বল পিক করে, বল চুজ খুব ভালো মাশাল্লাহ। তো আমি মনে হৃদয়কে নিয়ে ভেরি হোপফুল যে কামিং ওয়ার্ল্ড কাপে হৃদয় ডেফিনেটলি প্লেয়ার টু ওয়াচ। মজা করে শান্তকে বলেছিলাম তোর ন্যাশনাল টিমের থেকে আমার আবুনি স্ট্রং, তো আবুনি 10টা প্লেয়ার যাচ্ছে, মানে আবুনি যে সব ন্যাশনাল প্লেয়ার দেয়ার অল হিরোজ এবং দেয়ার মানে এরকম ফর্মে আছে, আপনি যদি প্রিমিয়ার লিগে যে ইয়েটা আছে আপনি ওটা গেলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ছেলের স্ট্রাইক রেট কেমন। ওয়ান ডে তে স্বাভাবিক যে 70-80 যারা ন্যাশনাল প্লেয়ার, শান্ত বলেন, হৃদয় বলেন বা জাকের বলেন, তাদের স্ট্রাইক রেটটা আপনি দেখলি সবাই 120-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কিন্তু প্রিমিয়ার লিগে, মানে উইচ ইজ মানে ভেরি মানে একটা মানে ইনকারেজিং ব্যাপার যে আমাদের স্যার এরকম ব্যাটিং করছে, দে আর ট্রাইং ইট। আর এই বছরের টিম আমি মনে করি যে যেই টিমটা লিওয়ের অলরেডি ডিক্লেয়ার করেছেন, দারুণ একটা ব্যালেন্স টিম, হয়তো অনেক কথা থাকতে পারে, এ নাই ও আছে, বাট যারা আছে তারা সবাই পারফর্মার, দেয়ার অল গুড ক্রিকেটার্স। তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে, তাহলে আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে যে আমরা আশা করি যে বিশ্বাস করি যে এই ছেলেরা বাংলাদেশকে অনেক কিছু ওয়ান্ডার করে দিবে। আসলে যেমন এগ্রেসিভ ব্যাটিং করে আমি মনে করি এগ্রেসিভ ক্রিকেটারই আমাদের দরকার এই ফর্মেটে, রাইট? আমাদের মানে আপনি যদি আজকে আইপিএল খেলা দেখেন যে স্ট্যান্ডার্ড চলে গেছে, এখানে এখন 240-30 হয়তো বা ডিফেন্ডেবল না এরকম মাঝে হয়ে যাচ্ছে, তা আপনাকে ওই রকম এক্সপ্লোসিভ প্লেয়ারই দরকার যারা শুরু থেকে আপনাকে ওইভাবে 6 ওভারে 70-80 রান করবে। আমরা আগে চিন্তা করতাম টি টোয়েন্টিতে 6 ওভারে 40, এখন এটা বেঞ্চ মার্ক হয়ে নাই, এখন বেঞ্চ মার্ক হয়ে গেছে মানে 6 ওভারে 60-70 এরকম। তো এরকম যদি ক্রিকেট খেলতে এরকম যদি স্কোর করতে হয় ওয়ার্ল্ড কাপে গিয়ে, আপনি হয়তো এরকম অপারেন্ট সাথে খেলবেন যাদেরকে আপনার ব্যাটিং এ আপনি যদি 200+ কাছাকাছি না যেতে পারেন আপনি কোনো ম্যাচই দাঁড় করাতে পারবেন না। ছেলে মেয়েকে যদি বাড়তি কোনো প্রেশার না নেয়, স্বাভাবিক খেলাটাই খেলে, আমি মনে করি ইজ এক্সপ্লোসার, ও যদি শুরু করে ভালো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। যারা আছে টিমে তানজিম তামিম বলেন, ও এরকম ব্যাটিং করে যদি লিগে ওরকম বড় রান করতে পারেনি, বাট আমার মনে হয় ছোট ফর্মেট ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার হতে পারে। লিটন দাস আছে, আমি মনে করি এক্সপিরিয়েন্স আছে, লিটন যে কোনো সময় যেরকম খুশি ব্যাটিং করতে পারে, খারাপ সময় গেছে, আমি মনে করি থিংক চেঞ্জিং, লিটন মনে হয় ভালো সময় ফিরে আসবে, আমি মনে করি লিটন বাংলাদেশকে অনেক ম্যাচ জিতাবে ইনশাল্লাহ, আমি সেটাও বিশ্বাস করি। কন্টিনিউ করতে পারে বাংলাদেশের জন্য হি উইল বি ও অনেক ম্যাচ জিতানো সাহায্য করবে বাংলাদেশকে। আসলে আমি লিটনকে মেসেজ পাঠিয়েছিলাম যে ডোন্ট গেট আউট, উইকেটে থাকার জন্য যতটুকু খারাপ, কারণ আমাদের তো 35 ওভারে জিততে তো আমরা 4 পয়েন্ট পেতাম না, আমরা যদি 42 ওভারে জিতে তাও 2 পয়েন্টই পাবো, সুতরাং তারা উড়ার কিছু ছিল না যে উইকেট পড়ে গেছে। আমি চাচ্ছিলাম যে বড় জিততে ম্যাচটা, তো যেহেতু আর হৃদয় যেরকম ড্যামেজ করে দিয়ে এসেছিল ওই ম্যাচে, তারপর আমাদের ম্যাচটা অনেক কেক ওয়াক ছিল, বাট তারপর আমি চাইনি আর কোনো উইকেট। তো লিটন ওয়াজ বিট অনেকদিন পর ব্যাট খেলছে, উইকেটে সময় কাটানোটা আমার মনে ইম্পর্টেন্ট, নট আউট ছিল এটা ওকে কনফিডেন্ট দিবে বাড়তি, মানে আমরা সবাই জানি যে এই লিটন যে স্ট্রাইক রেটে ব্যাটিং করছে দ্যাটস নট লিটন, লিটন এর থেকে হয়তো বা 120 ব্যাটিং করতে পারে, টি টোয়েন্টিতে ওইটাই করবে আমি মনে করি। বাট এই মাঠে যে এতক্ষণ ব্যাটিং করেছে আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ যে ও সময়টা কাটিয়েছে,
আমার প্রয়োজন ছিল, আমার মনে হয় লিটনের প্রয়োজন ছিল।